পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগের নতুন দুটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কী কী পোস্ট এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, এই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে বা এখানে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে, অফিসিয়ালি নোটিশসহ আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুদের বেশি কথা না বাড়ি, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। নোটিশ ডাউনলোড করার জন্য বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা মেনু অপশান দেওয়া রয়েছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো যখনই আপনারা মেনুতে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন টেন্ডার অ্যান্ড নোটিশ অপশান এখানে দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের কাছে নতুন পেজ রিডাইরেক্ট করে দেবে। এখানে দেখতে পাবেন দুটো নিয়োগের নোটিশ রয়েছে, সেই নোটিশ দুটো আমরা আপনাদের সামনে ওপেন করে দেখাবো এবং বিস্তারিত সেখান থেকে আলোচনা করবো যে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশগুলো দেওয়া রয়েছে, এখান থেকে নোটিশগুলো ডাউনলোড করতে পারবেন ভিউ বা ডাউনলোডে ক্লিক করে। তো নোটিশগুলো আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই সেখান থেকে একবার দেখে নেবো বিস্তারিত বিষয়ে। তো সরাসরি চলে আসলাম একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে, যেটা বাংলার ভূমি থেকে নোটিশ প্রকাশিত হয়েছে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগের নোটিশ আমরা আপনাদের সামনে ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট বেতন 18,000 টাকা রয়েছে। এসডিআই এখানে বলেছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারুন। এই পোস্টে শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে, কম্পিউটার সায়েন্সে বিএস সায়েন্স থাকতে হবে বা বিএস সায়েন্স আইটিআই বিটেক এগুলো করে থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মেলিং অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, আবেদন কীভাবে করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। আপনাদেরকে এই ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন আপনারা, অথবা এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভূমির অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন মাধ্যমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনাদেরকে এই ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। আবেদন আপনারা এখানে করতে পারবেন 30 মার্চ 2023 সাল পর্যন্ত এখানে আবেদন করা যাবে। আরেকটা নিয়োগের নোটিশ রয়েছে, সেটা আমরা আপনাদের সামনে ওপেন করব। তো এখানে দুটো পোস্ট রয়েছে, অস্থায়ী এবং চুক্তিভিত্তিতে আপনাদের নিয়োগ করানো হবে টেকনিক্যাল পার্সোনাল পদে, যেটা 6 মাসের চুক্তিভিত্তিক আপনাদের নিয়োগ করানো হবে। পরবর্তী নিয়োগের নোটিশ আমরা আপনাদের সামনে ওপেন করেছি, এখানে দেখতে পাচ্ছেন পোস্টের নাম রয়েছে সফটওয়্যার ডেভেলপার পদে এখানে নিয়োগ করানো হচ্ছে। ফার্স্ট ক্লাস এমএসসিএ অথবা ফার্স্ট ক্লাস মাস্টার সায়েন্স আইটিআই থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স, বা এখানে বিএ বিটেক করে থাকলে আবেদন করতে পারবেন। এর মধ্যে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা আপনাদের থাকতে হবে, তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অন্যান্য কাজের অভিজ্ঞতাগুলো এখানে দেওয়া রয়েছে, এখান থেকে একবার আপনারা দেখে নেবেন। এই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন 27 মার্চ 2023 সাল পর্যন্ত এখানে আবেদন করা যাবে 4টা অবধি। এখানে ঠিকানা দেওয়া রয়েছে, ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে অফিস অফ দ্য ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে জেটি এলআরসি ওয়েস্ট বেঙ্গল সার্ভে বিল্ডিং 35 গোপালনগর রোড আলিপুর কলকাতা 7300 27। এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। এই পোস্টের জন্য পারমানেন্ট বেতন কত টাকা করে দেওয়া হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। পারমানেন্ট বেতন আপনি এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে 7,000 টাকা পারমানেন্ট বেতন আপনাদেরকে এখানে দেওয়া হবে। নোটিশ প্রকাশিত হচ্ছে 9 মার্চ 2023 সালে নোটিশ প্রকাশিত হচ্ছে, যার মেমো নাম্বার এখানে দেওয়া আছে অর্থাৎ নোটিশ নাম্বার এখানে দেওয়া রয়েছে। এটাও কিন্তু আপনাদের 6 মাসের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হবে। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দেখাবে পরে ভিডিওতে, তাদের মধ্যে থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।